আদালতের রায় কার্যকর করে রেকর্ডীয় ভূমি ফিরে পেতে এবং সন্ত্রাসীদের হাত থেকে পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ির পানছড়ি বাজারের ভুক্তভোগী আব্দুল করিম। আজ শনিবার সকাল 10:30টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের অত্যাচারে ভিটে মাটি ছেড়ে প্রাণ ভয়ে খাগড়াছড়ি জেলা সদরে আশ্রয় নিয়ে অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছি। সন্ত্রাসীরা তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করে তিনি জানান, অর্থ সংকট ও প্রাণহানির ভয়ে আমি উচ্ছেদ মামলাও করতে পারছি না। আব্দুল করিম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, গত 20 আগস্ট শনিবার সকালে পানছড়ি বাজারে সরকারদলীয় নেতা উত্তম ও বিজয় বাহিনীর নেতৃত্বে মিথ্যা কুৎসা লটিয়ে মানববন্ধন করা হয়েছে, অথচ আমি নিজেই তাদের অত্যাচারে ভিটে মাটি ছেড়ে প্রাণ ভয়ে খাগড়াছড়ি জেলা সদরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আব্দুল করিম অভিযোগ করেন, গত বছরের 22 অক্টোবর তাকে পানছড়ি বাজারে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতের আঁধারে সন্ত্রাসীরা তার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নেয়। পরিবার পরিজনকে শারীরিক নির্যাতন করে বিতাড়িত করে। এছাড়া বসতবাড়ি এবং 13টি দোকান ও প্লট জোরপূর্বক দখল করে সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে তার ছেলে আবুল কালাম আজাদ ও স্ত্রী নুরুন্নাসা বেগম উপস্থিত ছিলেন।